আজকে রেসিপিটা বানানোর জন্য আমি মুগফলি বাদাম নিয়েছি, গুড় নিয়েছি, অল্প ঘি নিয়েছি। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। কড়াটি গরম হয়ে গিয়েছে, এরপর বাদামগুলো, মুগফলি বাদামগুলো আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে 4 থেকে 5 মিনিট এটা ফ্রাই করে নেব, তাকি এর খোসাগুলো তাড়াতাড়ি ছড়ে যায়। ফ্রাই হয়ে গিয়েছে, আমি থালের মধ্যে তুলে নিলাম, খোসাগুলো ছড়িয়ে নিয়েছি। দেখুন আপনারা কি সুন্দর ছড়ে গেছে। কড়াটি গরম হয়ে গিয়েছে, এর মধ্যে অল্প ঘি আর গুড় দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে আমি মিলিয়ে নেব গুড়টা। গুড়টা আমার মিক্স হয়ে গিয়েছে, এরপর আমি এটা বাটির মধ্যে জল নিয়ে টেস্ট করে দেখে নেব। এটা এখনো পাকেনি, এটাকে আরেকটু পাকাতে হবে, এরপর টেস্ট করে নেই। এরপর হয়ে গিয়েছে গুড়টা, মানে পুরোপুরি পেকে গেছে, আওয়াজ আসছে। এরপর বাদামগুলো আমি ঢেলে নিলাম, এরপর গুড়ের সাথে ভালো করে মিলিয়ে নেব। ভালো করে পুরোপুরিভাবে মিলানো হয়ে এসছে, এরপর আমি এটা থালির মধ্যে তুলে নিলাম। এরপর চাকি বেলনে দিয়ে আমি এটা বেলে নেব, এরপর চাকু দিয়ে কেটে নেব, কারণ দেরিতে কাটলে এটা হার্ড হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি, এখন নরম আছে এজন্য আমি তাড়াতাড়ি কেটে নেব। কাটা হয়ে গিয়েছে, রেসিপিটা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। এই বাদাম পেটি বানানোর জন্য মাত্র 5 মিনিটের সময় লেগেছে। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য 5 মিনিটের মধ্যে এই বাদাম পাটি একবার অবশ্যই বানিয়ে খাইয়ে দেখবেন, দারুণ টেস্টি এবং সুস্বাদের হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, একদম কড়কড়া হয়েছে, একদম দোকানের রকম হয়েছে এটা।